আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। কুরবানি ঈদের জোড়া মাংস দিয়ে আজকে খুব মজার একটি পিঠা তৈরি করে দেখাবো, আর আমি এই পিঠাটা ময়দা দিয়ে চালের গুঁড়া ছাড়া তৈরি করে দেখাবো। কুরবানি ঈদের জোড়া মাংস দিয়ে যদি এই পিঠা বানানো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। চুলো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মাঝে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত বেজে নিব। পেঁয়াজগুলো খুব বেশি বেজে একদম গোল্ডেন ব্রাউন কালার করার দরকার নেই, যখন একটু নরম হয় কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের কালার যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মাঝে অ্যাড করে দিব মাংস। মাংসগুলোর কোনো জোল অ্যাড করিনি, শুধু মাংসটাকে এইভাবে হাত দিয়ে একটু নরম করে তারপর আমি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য মশলা দিয়ে যদি মাংসটাকে এভাবে একটু রান্না করা হয় তাহলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এর মাঝে এখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আর কালা জিরার গুঁড়া দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। মশলা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। উঠিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব বেশি রান্না করতে হবে না, তাহলে গ্রানটা কিন্তু থাকবে না। মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, আমার মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা উঠিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিব। মাংস ঠান্ডা হতে হতে এখানে পিঠা বানানোর জন্য পিঠার ডো বানিয়ে নিব। একটা হাঁড়ির মাঝে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি, পানির সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর এখানে তেল দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের মতো। সব কিছু দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে তারপর অপেক্ষা করব পানিতে একটা বলক উঠে আসা পর্যন্ত। পানিতে যখন বলক উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ ময়দা। যদি চালের গুঁড়া হয় তাহলে কিন্তু একটু পরিমাণে কম দিতে হবে। আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি যে সময় ময়দা পানির ভিতরে অ্যাড করেছি ওই সময় ক্যামেরা বন্ধ থাকার কারণে ওই ক্লিপটুকু আমি নিতে পারিনি, তার জন্য সরি। এখানে 3 কাপ ময়দা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ডাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর ডাকনা উঠিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে এই ময়দার ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিব। এতে করে ময়দার ডো অনেক সফট হবে, আর ময়দার ডো যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠা বাজার পর খেতে ভালো লাগবে না, ফুলকো মুচমুচে হবে না, শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এখন আমি এভাবে খুব ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর এরকম সফট হয়েছে ডোটা, এই ডোটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর পরিমাণ মতো এরকম লেচি কেটে নিয়েছি, এটাকে আমি একটা পাতলা রুটি বেলে নিব। আর পিঠা বানানোর জন্য কিন্তু রুটিটা একদম পাতলা করে বলে নিতে হবে, তাহলে পিঠাগুলো বাজার পর মুচমুচে হবে, শক্ত হয়ে থাকবে না, খেতে ভালো লাগবে। আমি এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে নেওয়ার পর একটা পিৎজা কাটার দিয়ে রুটির মাঝ বরাবর আমি 2 ভাগ করে কেটে নিব। রুটিটাকে সমান ভাগে 2 ভাগ করে নিতে হবে, 1 ভাগ সাইডে রেখে তারপর আরেক ভাগের উপরে আমি আগে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংস পরিমাণ মতো দিয়ে দিব। আর পিঠা বানানোর আগে মাংসটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা বানানোর পর পিঠার যে উপর রুটিটা আছে সেটা ফেটে যাবে আর বাজার সময় ভিতরে মাংসটা বের হয়ে যাবে। রুটির উপরে মাংস দেওয়ার পর এভাবে আমি শেপ দিয়ে নিব, তার উপরে একটু পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে আঠা লেগে থাকবে আর বাজার সময় খুলে যাবে না। এভাবে করে আমি পিঠার শেপ দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে শেপটা দিলাম আপনারা দেখে কিন্তু তা বুঝতে পারলেন। উপর পাশ দিয়ে এভাবে একটু চেপে লাগিয়ে দিব। যদি উপর পাশের বেশি রুটি থাকে তাহলে কিন্তু পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে বাড়তি অংশটা ফেলে দিতে পারেন। বাড়তি অংশটা ফেলে দেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু চেপে দিলে কিন্তু আর বাজার সময় খুলে যাবে না।
এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠার শেপটা কিন্তু একদমই ইজি, আর আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো বানানোর পর এখন আমি ভাজার জন্য চুলা আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মাঝে এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। তেলের মাঝে পিঠাগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে তারপর আমি পিঠাগুলো বেজে নিব। এতে করে পিঠার উপরে লেয়ারটা খুব মুচমুচে হবে, আর পিঠাগুলো যদি মুচমুচে করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। পিঠার যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলো উঠিয়ে নিব। আর পিঠাগুলো কিন্তু একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। ময়দা ছাড়া কিন্তু আপনারা চালে গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজভাবে ময়দা দিয়ে আজকে পিঠা বানিয়ে দেখলাম। যেন হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা ঝটপট ময়দা দিয়েও এইভাবে পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পিঠাগুলো ভাজার সময় খুব সুন্দর একটা মাংসের ঘ্রাণ আসে। পিঠার কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ভাজাটাও কিন্তু পিঠা অনেক মুচমুচে হয়েছে। এখন আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব, আর বাকি পিঠাগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিব। এই কুরবানির দিকে কিন্তু সবার ঘরে ঘরে এরকম জুড়া মাংস হয়। এই কুরবানির জুড়া মাংস দিয়ে আপনি এই পিঠাটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।